গতকাল সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে একটা বিষয় জেনেছি, বিষয়টি কিভাবে দেখছি? ব্যাপারটা তো আমরা পশ্চিমবাংলা আমরা বলি সবসময় যে গণতন্ত্র বিপন্ন, আর যে গণতন্ত্রের এক স্তম্ভ হলো আমাদের সংবাদপত্র মাধ্যম। আজকে এই সরকার আমলে আসার আমলে 11 বছর ধরে যেভাবে সাংবাদিকের নিগ্রহ হচ্ছে তা অতীতে কোনোদিন হয়নি। একটা সংবাদপত্র মাধ্যমে আমরা দেশের দেশের বিদেশের আমরা বিভিন্ন সংবাদপত্র জানতে পারি, তাদেরকে কন্ট্রোল করে দিতে হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তার তৃণমূল নেতৃত্ব। ঠিক গতকালই আজকে কাচিমহাতে, রায়গঞ্জ ব্লকের কাচিমহাতে সংবাদ পরিবেশন করতে গিয়ে আমাদের এবিবানন্দের রায়গঞ্জের উত্তরনাথপুর জেলার সুদীপ চক্রবর্তী সংবাদ মাধ্যমে গেছিলেন, তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাকে খালি না তার সঙ্গে যারা গিয়েছে সবাইকে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা খুবই নিন্দার বিষয়। আজকে যদি ওখান থেকে না আসতে পারতো তাদের ওদেরকে প্রাণে মেরে ফেলতে পারতো। দেবব্রত রায় ইনি পামিরিস্কের চাকরি দা নাম করে তিলকবাবু বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা আছেন, তিলক দাস রূপাহারে বাড়ি কালেগঞ্জের এমএলএ সহকর্মী, তাকে 12 লক্ষ টাকা দিয়েছিল পামিরিস্কের চাকরির জন্য, কিন্তু তার পামিরিস্কের চাকরিটা হয়নি। খালি এই দেবব্রত রায় বলে না, অনেক রায়, অনেক বর্মন, অনেক অনেক বর্মন, অনেক সবাই চাকরি টাকা দিয়েছিল এই তিলকবাবুকে, এবং রূপাহার বলেন, কাচিমহা বলেন, বাইতপুর বলেন, রায়গঞ্জ ব্লকে বিভিন্ন প্রান্তে এই তিলকবাবু প্রচুর টাকা নিয়েছেন চাকরি দেওয়ার নাম করে, কাউকে 12 লক্ষ টাকা, কারো 10 লাখ টাকা, কারো 20 লক্ষ টাকা, কিন্তু চাকরি দিতে পারেনি। আপনারা জানেন যে যে হাইকোর্টের রায়ে 269 জনের প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, চাকরি দিয়ে উইদাউট ইন্টারভিউ চাকরি হয়েছে, এবং তাতে আমাদের মহামান্য আদালত তাদের চাকরি বরখাস্ত করেছে, তাদের বেতন ফিরে দিতে বলেছে। কিন্তু আজকে সেই ব্যাপারেই যারা চাকরি হয়নি টাকা দিয়েছে অনেক মানুষ আছে খুব বিক্ষোভ জানাচ্ছে, এবং সেই জন্য প্রাইমারি কাউন্সিলের অফিস বন্ধ করে দিয়েছে আমাদের জেলার। প্রাইমারি কাউন্সিলের অফিস 2 দিন ধরে বন্ধ আছে, কেননা যারা টাকা দিয়ে চাকরি হয়নি তাদের ক্ষোভ বিক্ষোভ আসতে পারে অফিসে, সেই জন্য অফিস বন্ধ। তেমনি আজকে সুদীপ চক্রবর্তী যিনি এবিবানন্দের আমাদের জেলার একমাত্র সংবাদদাতা, তাকে যেভাবে নিগ্রহ করা হয়েছে এবং আরেকজনকে সহকর্মী মানস সুমনকে যেভাবে নিগ্রহ করা হয়েছে এবং সবাইকে, আজকে এটা খুব নিন্দার বিষয়। আমরা মনে করি এর অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনের, যেহেতু আমি জানি যে দেবব্রতরা এখন পুলিশ চাকরি করে, পুলিশের পুলিশ তাকে টানবেই যাতে সে বেল পাওয়া যায়। আমার মনে হয় এটা উচিত না যে পুলিশই হোক সাধারণ মানুষই হোক সাংবাদিককে নিগ্রহ করছে, এর চেয়ে নিন্দার বিষয় আর কিছু নেই। আজকে আমরা এর আগে সাংবাদিক নিগ্রহ হলে মিছিল মিটিং করতাম, আমরা স্ট্রাইক ডাকতাম, কিন্তু আজকে সেগুলো উঠে গেছে। যে মিছিল মিটিং করবে তাদের বিরুদ্ধে কেস দেবে সরকার, সেই জন্য আজকে সাংবাদিকরা সেদিকে যায় না। কেন সেই জন্য আমি মনে করি এর খুব নিন্দার বিষয়। সবাইকে জনমত এগিয়ে আসতে হবে, জনগণ দলমত বিষয়ে এগিয়ে আসতে হবে, সাংবাদিকতা নিগ্রহ আর যদি না হয় আমাদের জেলায় সে সবাইকে দেখতে হবে। সেই জন্য আমি মনে করি এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, পুলিশই অ্যাকশন নেওয়া উচিত, কারণ পুলিশ এদের বিরুদ্ধে অ্যাকশন না নিলে এদের এই ধরনের মানুষরা আগামীতেও সাংবাদিকের সংবাদ গ্রহণ করতে গেলে তাদের আবার নিগ্রহ হতে পারে। সেই জন্য আগামী যেন কোনো সাংবাদিক সংবাদ পরিবেশন করতে গিয়ে এইসব মানুষের কাছে সংবাদ গ্রহণ করতে গিয়ে যেন নিগ্রহ না হয়, অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ দরকার, যাতে বেল না পায় সেই ব্যবস্থা পুলিশকে প্রশাসন করতে হবে। যদিও মনে করি পুলিশ চাকরি করে পুলিশ তাকে টানবেই, আমি মনে করি পুলিশ প্রশাসনের উচিত তাকে অবিলম্বে বেল না দিয়ে আজকে কাস্টডি নিয়ে যাওয়া উচিত, জেল কাস্টডি নিয়ে যাওয়া উচিত, কেননা এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না সাংবাদিককে আক্রমণ করা। Audio Jungle.